अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। हजरत आली रादियल्लाहु ताआला अन्हु एक दिन हजरेर नमाज आदाय करार जन्नो मस्जिदे गेसेन। एदिके हजरत फातिमा रादियल्लाहु ताआला अन्हार गाए अत्यंत जर, एमन अवस्थाए घरेर समस्त काज शेष करेछेन। हजरत आली रादियल्लाहु ताआला अन्हु मस्जिद थेके बाड़ी एसे देखेन फातिमा कादतेछेन। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহরি করবা হযরত আলীর দস্তুরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তুরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকে ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজনেই কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বলেন, তোমরা দুনো ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবা, এখন যাও, যে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, কারণ আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। গিয়ে আম্মাকে বললেন যে, তোমরা দুজন কেন কাঁদতেছো বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন, আজকের দিনটা তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। এরপর বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের শরীর বেশি খারাপ হলো, তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি কথা বলেন। প্রথম কথাটি হলো, ও আলী, সেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, হে আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। হে আলী, বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কি না? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন, বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। এরপর বলেন, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো, আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। এরপর আবার বলেন, ও আলী,
আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। এই কথাগুলো শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি বিশ্ব নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। অতপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার এক কোনা বহন করলেন। তাকে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কথা শোনার পর কবর থেকে কোনো আওয়াজ শোনা গেল না। এরপর তিনি আবার বললেন, এটা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা। এই কথা বলার পরও কবর থেকে কোনো আওয়াজ শোনা গেল না। তিনি আবার বললেন, এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী। কবর এবারও কোনো আওয়াজ দিল না। এরপর তিনি কবরকে উদ্দেশ্য করে বললেন, এটা দোজাহানের বাদশার মেয়ে, খবরদার কবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। তখন কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশার মেয়ে ফাতিমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকেও চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারিনীকেও চিনি না, আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে যদি কেহ ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর যদি কেহ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবর দুদিক থেকে এমন জোরে চাপ দিব আর মাংস মিশে একত্রিত হয়ে যাবে। তাই আমার মুসলমান ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতিমা, যাকে জান্নাতের সর্দারনী বলা হয়েছে, তার জন্য যদি কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতেই পারছেন। কিসের আশায় কি চিন্তা করে আল্লাহর হুকুম থেকে এত গাফেল আছি? আল্লাহ আমাদের সকলকে ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।